মর্নিং, আজ এই ব্লগটা স্টার্ট করলাম এই পুরী সমুদ্র থেকে। এখন আমরা এসেছি এখানে সানরাইজ দেখতে। এখন দেখো তোমাদের দেখাচ্ছি, চাঁদ এখন যায়নি। চাঁদটা কি সুন্দর লাগছে, এই সূর্যের হাওয়া আর এই গর্জনটা একটা অন্যরকম ফিলিং হচ্ছে, বেশ ভালোই লাগছে। আমাদের আজকে থার্ড ডেতে আমরা এই ফার্স্ট আমরা সকালবেলা এই সমুদ্রেতে এলাম সানরাইজ দেখতে। এই সানরাইজ আমার একটা ভালো জিনিসটা দেখবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো, আর সেটা কী হয় তাই জন্য চলে এলাম সকাল সকাল সানরাইজ দেখতে এবং তোমাদের সেই সুন্দর দৃশ্যটা দেখাবার জন্য। এখন আমি ওই দিকটায় যাবো, হাঁটি, হাঁটতে হাঁটতে দেখি কত দূর যাওয়া যায়, তারপর সূর্যোদয় হয়ে ডুব, তখন তোমাদের আবার দেখাচ্ছি। আমরা আজকে লাঞ্চ করতে এসেছি বাঙালি স্বাদে আল্লাতে, দেখি কেমন রেস্টুরেন্টটা। আজকে তো আমরা এখানে ভেজ খাবো, কারণ পুজো দেখে দেব, দেখি কি মেনু অর্ডার করা যায়। আই লাভ কলকাতা রসগোল্লা, দেখো রসগোল্লা দেখে এটা অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স, যে কলকাতাটাকে মিশিয়ে ফোকাস করে পুরো কলকাতা ছবিগুলোকে এখানে লিখেছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই আমরা পেরিয়ে গেছি। আজকে প্রচুর ভিড় বাবারে, এখন বাজে হচ্ছে 6:30, এবার হোটেলে ফেরার পালা, দেখি কি করে যায়। কত করে দাদা চিংড়ি? চিংড়ি 10 পিস, 4 পিস 5 পিস, 50 টাকা।
টাকা মন্দির থেকে। পুজো খুব ভালোভাবে দিয়েছে এবং ঠাকুর দর্শনও হয়ে গেছে। শুধু একটাই প্রবলেম হয়ে গেছে, এত ভিড় ছিল, না কোনো অটো না কোনো টোটো কিছুই পাইনি, পুরো হেঁটে হেঁটে আমাদের ফিরতে হয়েছে। তার ফলে কি পায়ে খুব ব্যথা হয়েছে এবং খুব টায়ার্ড হয়ে গেছে, সেই জন্য এত টায়ার্ড যে আর চলার ক্ষমতা থাকছে না। আজকে ভিডিওটা আমি এই করছি হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে। এটা হচ্ছে কমন ব্যালকনি, পেছনে হচ্ছে পুরো হোটেল, আদার্স যে হোটেলগুলো আছে তাদের লাইটগুলো জ্বলছে, আর তার পেছনে হচ্ছে সমুদ্র, যে সেখানে সুন্দর হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। এত সুন্দর হাওয়াতে আমাদের ঘুম পেয়ে যায়, আমার তো ঘুম ভালো লাগছে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আপাতত এই অবধি রাখলাম। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন দিনে নতুন ব্লগে, হয়তো মেবি সমুদ্র থেকেই স্টার্ট করবো, দেখি কখন ঘুম ভাঙে। আজকের মতো আপাতত এই অবধি, টাটা, গুড নাইট, ঘুরে আসছি।